মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি নাম এই পোশাকে বাইরে বেরিও না। কেন? না না, তুমি যদি এই পোশাকে বাইরে বেরো তাহলে তো সবাই তোমাকে চিনে ফেলবে, মানে যারা তোমাকে মারতে চেয়েছিল তারা তারা কিন্তু এই বাড়ির ওপর নজর দিয়ে রেখেছে। আপনি কাদের কথা বলছেন? তুমি বুঝতে পারছো না, রুদ্রাণী চ্যাটার্জি, গায়ত্রী রয়, একটা কথা বলবে আমাকে, এই মানুষগুলোর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? মানে এই মানুষগুলো তোমার জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে, কিভাবে এদের সঙ্গে তোমার? প্লিজ এখন এসব কথা থাক না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। হ্যাঁ কিন্তু ঐশানিদি, ঐশানি হলো বলছি, তোমাদের ফ্ল্যাটের বাইরে একজন দুধওয়ালা দাঁড়িয়ে আছে, দেখো না কে। দুধওয়ালা? হুম হুম হুম। ওই লোকটা কোনো দুধওয়ালা নয়, ওকে কোনোদিনও আমি আমার বাড়ির বাইরে দেখিনি। তার মানে এটাই যে তুমি রিস্ক নিয়ে ফেলছো? কেন রিস্ক নিচ্ছ? চেঞ্জ করে নাও, আমার কথাটা শোনো। দেখুন রাজেশ্বর বাবু, হ্যালো হ্যালো, হ্যাঁ এক্ষুনি একজন নার্স বেরোলো। ও ঠিক আছে, তুমি কি করে বুঝলে যে নার্স? নার্সের পোশাক পরা? নার্সের পোশাক পরে সাধারণত নার্সরা তো বাইরে আসেন না। আগে ইডিয়েট, নার্সের পোশাক পরে সাধারণত নার্সরা বাইরে আসেন না, ওরা চেঞ্জ করে বাইরে আসে। না মানে হাতে কি ছিল? হাতে ওই একটা, মানে ওই যারা ওষুধ বিক্রি করে, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা। হ্যাঁ ও সেরকম একটা ব্যাগ। ননসেন্স একটা, নির্বোধ একটা। যাও যাও ওর পেছনে যাও, ওকে ফলো করো এখনই। হ্যাঁ যাচ্ছি। দিদি ঠিকই বলেছিল, লোকটাই বাড়ির উপর নজর রাখছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।